I got $500 in cash. Namaskar bondhu sokol, mui apnalokor bondhu Prasenjit Deka aji punorbar loisu eta notun video aru aji video tu mui apnalokok dekhom ei dhoronor status video apnaloke kenekoi oti sohoj nijor mobile phone tu joriyote banabo paribo create koribo paribo gotike ei dhoronor status banabole lagibo apnalokok prothomote kindmaster namata app kindmaster app tu apnaloke download koribo tar pisot install kori pela open koribo jitu plus sign option ase plus sign ok tick koribo tick kori pela jitu 9:16 option ase 9:16 option at apnaloke tick koribo prothomote apnaloke apnalokok jikini photo add korba bisare video tu dehi photo kini add korai lobo ফটোখিনি এড করা হওয়ার পিছত এবার আপনাদের ফটোখিনি যেটা ফুল স্ক্রিন করিব লাগিব অর্থাৎ এই দুখন যেখন ফটো দেখিবলে পাইছে এই দুখন ফটো অলরেডি ফুল স্ক্রিন হয়েছে এখন ফটো ফুল স্ক্রিন হোৱা না আপনাদের একবার চেক করিছ বা তারপর যদি যেখন ফটো ফুল স্ক্রিন হয়তো কানা সেইখন ফটো আপনাদের ফুল স্ক্রিন কই লব ফুল স্ক্রিন করিবলে ইয়াত আপনাদের প্রথমতে ফটোখন টিক করিব লাগিব যেটা দুই নম্বর অপশন আছে প্যান এন্ড জুম তা টিক করিব লাগিব ডাবল ট্যাপ করিব ফটোখন ডাবল ট্যাপ করিলে ফুল স্ক্রিন হয়ে যাব তারপর যদি আপনাদের যে ইকুয়াল সিন টিক করি পেলাই ডান কই দিব ঠিক একই ধরনের গোটেই এখন ফটো সব যদি এখন ফটো নাই এখন ফটো মই ফুল স্ক্রিন করিছো তাৰপিছত ইকুৱেল চিনত ক্লিক কৰি পেলাই ডান কৰিছোঁ ঠিক একেধৰণে গোটেইখন ফটো আৰু এবাৰ চাব লাগিব এখন ফটো নাই এখন ফটো মই কৰি দিছোঁ ফটোখিনি ফুল স্ক্রিন করা হওয়ার পিছনে এবার আপনাদের এড করব লাগবে ট্রানজিশন ট্রানজিশন এড করার পেলে যেটা এটা প্লাস সিন অপশন আছে প্লাস সিন অপশন টিক করবা টিক করে পেলে আপনাদের একেবারে তলত যেটা গেট মোর অপশন আছে গেট মোর অপশন টিক করে পেলে যেটা এই দুটা আপনাদের ট্রানজিশন এড করব লাগিব এই ভিডিওটোত অর্থাৎ প্রয়োজন হবো যেটা মোশন কাট বলে একটা অপশন আছে আর লাইট ব্লার বলে একটা ট্রানজিশন আছে এই দুটা ট্রানজিশন আপনাদের ডাউনলোড করে লব প্রথমে আপনাদের যেটা মোশন কাট বলে অপশন আছে তা টিক করে পেলে প্রথমে এই এক নম্বর অপশনটা টিক করে পেলে এই টাইমিংটো ওয়ান করে দিব ওয়ান করে পেলে এই ডান করব তারপর দুই নম্বর বক্সত যাব দুই নম্বর বক্সত গিয়ে পেলে আপনাদের ট্রানজিশন নম্বর টু এড করব টু ট্রানজিশন নম্বর টু এড করে পেলে যে টাইমিং আছে টাইমিংটো ওয়ান করে দিব ঠিক একই ধরনের আপনার গোটেই এখন ফটোতে এই ধরনের ট্রানজিশনখিনি এড করা এড করা হওয়ার পিছনে এবার আপনার লাগবে গ্রাফিক্স গ্রাফিক্স আপনাদের এড করে পেলে প্রথমে ফটোখানে টিক করে ক্লিক গ্রাফিক্স বলে অপশনটা দেখবলে পাইছে ক্লিক গ্রাফিক্স অপশনটা টিক করে পেলে ইয়াত যেটা গেট মোর বলে অপশন আছে গেট মোর অপশনটা টিক করে পেলে আপনাদের এই যেটা ওভারলাইন বলে একটা গ্রাফিক্স আছে এই গ্রাফিক্স আপনাদের ডাউনলোড করে পেলে প্রথমে আপনাকে এক নম্বর গ্রাফিক্স এড করব ঠিক একই ধরনের যে ধরনের আমি ট্রানজেকশন এড করেছিলাম একই ধরনের আপনাকে গ্রাফিক্স কিন্তু এক নম্বর দুই নম্বর ফটোখন দুই নম্বর গ্রাফিক্স ঠিক একই ধরনের তিন নম্বরটো সেই ধরনের আপনাকে গোটেকেইখন ফটোতে এটা এটাকে গ্রাফিক্স এড করাব এটা প্রথম ফটোখনত মই এক নম্বর গ্রাফিক্স এড করেছো দুই নম্বর ফটোখনত দেখবলে পাব আপনাদেরকে মই ওভারলাইনত যাম গৈ পেলাই দুই নম্বর গ্রাফিক্স এড করিম ঠিক একই ধরনের গোটেকেইখন ফটোতে মই প্রথমতে গ্রাফিক্স কিনি এড করাই লৈছো গ্রাফিক্স এড করা হওয়ার পিছনে এবার আপনাদের ফটোখানি যেটা আছে লেন্থ আছে এই লেন্থটা আপনাকে অল্প সরু করে দিব কিন্তু কিন্তু আপনাদের মনত রাখব লেন্থটো একেবারে জিরো করে নিদিব অকনমান রাখব অর্থাৎ লেন্থটো ইমানমান করিব ঠিক একেধরনের গোটেইখানে ফটোখানি লেন্থ ফটোকে ঠিক একেধরনের গোটেইখন ফটোর লেন্থ আপনাকে সরু করে দিব ফটোখানির লেন্থখিনি সরু করা হওয়ার পিছত এই ভিডিওটো আপনাদেরকে এক্সপোর্ট করব লাগিব এক্সপোর্ট অপশনত টিক করে পেলে ইয়াত আপনাদের 720 অপশনত আপনাদেরকে এক্সপোর্ট করে লব ভিডিওটো এক্সপোর্ট হওয়ার পিছনে এবার আপনাদের কাইন্ড মাস্টার ব্যাক আহিব ব্যাক আহি পেলে আকৌ প্লাস সাইনত টিক করব তারপর 9:16 রেসো সিলেক্ট করব সিলেক্ট করার পিছত এবার আপনাদের প্রথমতে একটা ভিডিও ইয়াত এড করাব লাগবে যেটা ভিডিওর লিঙ্ক মই ডেসক্রিপশন বক্সত দি দিম আপনাদের লিঙ্কত গৈ পেলাই ভিডিওটো ডাউনলোড করব ডাউনলোড করে পেলে এই ধরনের আপনাদের এড করাব তারপর আকৌ আপনাদের ব্যাক আহিব ব্যাক আহি পেলে ইয়াত এক্সপোর্ট এইমাত্র যেটা ভিডিও আমি এক্সপোর্ট করেছিলাম এই ভিডিওটো আপনাদের ইয়াত এড করাই লব তারপর ইয়াত ডান করব ডান করে পেলে এবার এই ভিডিওটোত যাব এই ভিডিওটোত গিয়ে পেলে এই ভিডিওটোর যে স্পিড আছে এই স্পিডটো আপনাকে অলপমান বঢ়াই দিব এই ধরনের স্পিডটো বঢ়ার পিছত এবার আপনাদেরকে প্রথমতে মিউজিকটো এড করাই লব মিউজিকটো এড করবলে মিউজিকৰ লিঙ্কটো মই ডেসক্রিপশন বক্সত দি দিম যদি মই ইউজ করা মিউজিকটো আপনাদের এড করাব বিচাৰে যদি আপনাদের বেলেগ মিউজিক ইউজ এড করাব বিচাৰে তেতিয়া আপনাদের বেলেগ মিউজিক ডাউনলোড করে লব পারে এইখিনি হয়ে যাওয়ার পিছত এবার আপনাদের কি করব এটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও এড করাব লাগবে প্রথমে লেয়ারত যাব তারপর মিডিয়াত যাব মিডিয়াত গিয়ে পেলায় আপনাদের ব্ল্যাক স্ক্রিন ভিডিওটো মই ডেসক্রিপশন বক্সত লিঙ্ক দিম আপনাদের ডাউনলোড করে লব তারপর এড করে পেলায় দুই নম্বর অপশনত যাব গৈ পেলায় এই ভিডিওটো ফুল স্ক্রিন করে লব ফুল স্ক্রিন করে পেলায় ডান করব ডান করে পেলায় একেবারে তলত দেখবলে পাইছে ব্লেন্ডিং অপশন আছে ব্লেন্ডিং অপশনত গব যাব যাই পেলায় ইয়াত স্ক্রিন অপশনত ক্লিক করে পেলায় তো ডান করে দিব এইখিনি হওয়ার পিছত এইবার আপনাদের আকৌ লেয়ারত যাব মিডিয়াত যাব মিডিয়াত গিয়ে পেলায় এইবার দুই নম্বর যেটা ভিডিও আছে এই ভিডিওটো এড করাব লাগিব এই ভিডিওটো এড করা পেলায় আপনাদের এই যেটা ভিডিও আছে এই ভিডিওটোর সমানতে এই ভিডিওটো রাখিব
অর্থাৎ এইমাত্র এড করা ভিডিওটি আপনাদের ক্লিক করে ধরব ধরে পেলায় এই রেড লাইন ডালর সমান করে দিব অর্থাৎ এই যে ভিডিও আছে এই ভিডিওটি শেষ হওয়ার পিছতহে এই ভিডিওটি স্টার্ট হব ঠিক আছে তারপর আপনাদের ভিডিওটি ঠিক করব ঠিক করে পেলে প্রথমত ফুল স্ক্রিন করে লোক ফুল স্ক্রিন করে পেলে ইয়াত ব্লেন্ডিং অপশন আছে ব্লেন্ডিং অপশনত যাব গিয়ে পেলে এই স্ক্রিন করব স্ক্রিন করে পেলে ব্যাক আহিব পেলে যে অ্যাডজাস্টমেন্ট অপশন আছে অ্যাডজাস্টমেন্ট অপশনত যাব যাই পেলে ইয়ার যে ব্রাইটনেস আছে ব্রাইটনেসটা অকনমান আপনাদের কমাই দিব ব্রাইটনেসটো কমাই পেলে যে তিন নম্বর অপশন আছে তিন নম্বর অপশনত যাব গিয়ে পেলে ইয়ার এই অকনমান প্লাস থ্রি মান করে দিব তারপর দুই নম্বর অপশনত যাব দুই নম্বর অপশনত গিয়ে পেলে আপনাদের যে অপশন আছে জিরো হয়ে থাকি পেলে দিব এখানে হয়ে যাওয়ার পিছনে এবার যেটা প্লাসিন অপশনটা দেখি পেলে প্লাসিন অপশনত যাব প্লাসিন অপশনত গিয়ে পেলে যেটা লাইট ব্লার বলে একটা অপশন আছে ট্রানজেকশন আছে ট্রানজেকশনটা ইয়াত এড করব এড করে পেলে এই নম্বর ওয়ান অর্থাৎ টাইমিংটা ওয়ান করে দিব তারপর ডানত টিক করব টিক করে পেলে এবার আপনাদের একটা বোর্ডার এড করব লাগবে এই ভিডিওটিত বোর্ডারটা এড করে পেলে আপনাদের বোর্ডার লিঙ্কটা মানে ডেসক্রিপশন বক্সত দিয়ে আপনাদের ডাউনলোড করে লব বর্ডারটা প্রথমে এড করে পেলে বর্ডারটা ফুল স্ক্রিন করব ফুল স্ক্রিন করে পেলে একবার তলত যাব ব্লেন্ডিং অপশনত যাব ব্লেন্ডিং অপশনত গিয়ে পেলে এই স্ক্রিন করব স্ক্রিন করে পেলে ডান করব ডান করে পেলে এই যে বর্ডারের লেন্থ আছে লেন্থটা পুরো গোটে ভিডিওটি সমান করে দিব এইখানে হওয়ার পিছন এবার যদি ভিলেন বলে ভিডিও আছে এই ভিডিওটি চাব আপনাদের এই বর্ডারটির কারণে কবাত কাট খাই গেছে নাকি যদি কাট খাই যাওয়া না ঠিকই আছে যদি কাট খাই গেছে আপনাদের ভিলেন যে ভিডিও আছে এই ভিডিওটি অল্পমান জুম আউট করে দিব ঠিক আছে তারপর আপনাদের গোটে ভিডিওটি রেডি হয়ে যাব রেডি হওয়ার পিছনে আপনাদের যে এক্সপোর্ট অপশন আছে এক্সপোর্ট অপশনটা টিক করব টিক করে পেলে ইয়াত আপনাদের 720 অথবা 360 আপনাদের নিজের ইচ্ছা অনুসরি ইয়াত এক্সপোর্ট করে লব গতি আশা করা আজ ভিডিওটি চাই ভাল পাইছে যদি ভাল পাইছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজিলে বিদায় লৈছো।